আসসালামু আলাইকুম আমি মিস্টার নজরুল সুদূর বাংলাদেশ থেকে বন্ধুরা আমি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামে কিছুক্ষণ অবস্থান করাকালে খবর পাই এখানে একটি গ্রাম্য মেলা লেগেছে আমি সেই মেলায় নাগরদোলার সামনে দাঁড়িয়ে একটি ভিডিও ধারণ করছি বন্ধুরা দেখতে থাকুন তাহলে আমার আজকের ভিডিওগ্রাফি দেখুন এখানে একটি চর্কি ছেলেমেয়েরা আছে খুব আনন্দের সাথে দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশে একটি নাগরদোলা নাগরদোলাটি এইমাত্র চালু করা হবে আপনারা দেখতে পাবেন চালু করা অবস্থায় এখানে থেকে থেকে মাইকে এসব প্রচারও করা হচ্ছে দেখুন তাহলে এখন আমি আপনাদেরকে সমস্ত গ্রাম্য মেলাটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন তাহলে এই সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চরকি যাতে চড়ে ছেলেমেয়েরা মেলায় আনন্দ উপভোগ করে দেখুন তাহলে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব নাগরদোলাটির কাছে দেখুন রাস্তার পাশে নিচু জমিটিতে মেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখের রস তৈরি করে বিক্রি করা হচ্ছে এখানে দেখুন একটি নাগরদোলা লটকানো হয়েছে এখানে থরে থরে লোক বসছে একটু পরেই নাগরদোলাটি ঘুরানো হবে আপনারা দেখতে পাবেন এখানে যারা নাগরদোলা ম্যানেজমেন্ট করছে দেখুন এখানে উঠছে এবং চলছে দেখুন নাগরদোলাটি এখনই চালু করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা তার আপন বন্ধুরা দেখুন এলাকার ছেলেপিলা নাগরদোলায় উঠে হই হুল্লোড় করছে এবং আশেপাশে অনেক দর্শক তা উপভোগ করছে দেখুন নাগরদোলাটি ঘুরানোর চেষ্টা করছে নাগরদোলা এবার আপন গতিতে ঘুরতে থাকবে দেখুন এদিকে একটি চরকি ঘুরছে অনেক ছোট ছোট ছেলে মেয়ে চরকিতে বসে
আনন্দ করছে চরকিওয়ালা ভাই হাত দিয়ে চরকিটি ঘুরাচ্ছে শহর বন্দরে ইলেকট্রিক চরকি দেখা যায় এখানে তার বিপরীত এসব চরকি গ্রামগঞ্জে হাতে ঘুরানো হয় দেখতে পাচ্ছেন নাগরদোলায় থেমে যাচ্ছে নিচে অনেক আরোহী এখানে দাঁড়িয়ে লাইন করে দাঁড়িয়ে বসে আছে এরপর তাদেরকে পর্যায়ক্রমে উঠানো হবে এবং নাগরদোলাটি ঘোরানো হবে এখানে একই অবস্থা নাগর চরকিটি থেমে গেল এখন সবাই নেমে যাচ্ছে এরপর যারা লাইন দিয়ে আছে তাদেরকে এই এখানে উঠানো হবে মেলা পরিদর্শন করতে করতে রাস্তার উপর অত্র গোয়ালদার ইউনিয়নের চেয়ারম্যান জনাব সদরুল সাহেবের সাথে দেখা হয় উনি নিজে থেকেই হয়তো কিছুক্ষণের জন্য মেলা পরিদর্শনে আসছে আমিও অত্র ক্লাব কমিটির পক্ষ থেকে সদরুল ভাইকে শুভাগমন কামনা করছি এই ছিল আমার আজকের গোয়ালদার মেলার শেষ ভিডিও এখন আমি চেয়ারম্যান সাহেবের সাথে নাগরতলা সহ ভিডিও এবং ছবি ধারণের চেষ্টা করছি এই ছিল আমার চেয়ারম্যান সাহেবের সাথে ভিডিও এবং ছবি ধারণের চেষ্টা আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু গ্রামের মধ্যে মেলা হচ্ছে যেহেতু সেখানে ইউনিয়ন পরিষদের লোকজন খুবই বিচক্ষণতার সাথে তাদের ডিউটি পালন করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করে চলছেন
এবার দেখুন আমি মেলায় মনোহারি এবং মিষ্টি পট্টিতে নেমে যাচ্ছি। এখানে আপনাদের দেখাবো কিভাবে এখানকার মনোহারি দ্রব্যাদি এবং খাবার দাবার বিক্রি করা হচ্ছে। আসো গোড়ালে মেলায় ভিডিও করি অন্য সাইটে মিষ্টির দোকান গুলো। আমি এখন মিষ্টির দোকানগুলোর দিকে যাচ্ছি। এই হলো মেলার মিষ্টি হাটি, যেখানে ছোট বড় পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী তাদের সন্তান সন্তানদেরকে নিয়ে এই মেলায় মিষ্টি কিনতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের মিষ্টি কেনার ধুম পড়ে গেছে। এখন আমি কসমেটিক পট্টিতে ঢুকছি। এখানেও দেখতে পাচ্ছেন লোকজনের অনেক ভিড়, ভিড়ের মধ্যে মানুষ সুন্দরভাবে কেনাকাটা করছে। সাংবাদিক হিসাবে নয়, দেখেন দেখেন আমার ছেলেরা দেখলে তো শুনেই এবার চেয়ারম্যান সাহেব
চরকিতে উঠে সকলে কে স্বাগত জানার জন্য উনি চরকিতে উঠে গেছেন আর এই যে লাগাত দলাতে উঠলো কত যে আনন্দ লাগতেছে ছোটবেলার কথা মনে হচ্ছে ছোটবেলার কথা সেই ছোটবেলার কথা মনে হচ্ছে হ্যাঁ আসবে আর মেঘনে উঠবে আসবে উঠলে ঠিক আছে এটা কত সমস্যা সমস্যা না এটা সমস্যা এটার সমস্যা আছে এই মাত্র চেয়ারম্যান সাহেবকে নিয়ে চরকিটি ছেড়ে দিল আমরাও চেয়ারম্যান সাহেবের সাথে দলবল ভাবে চরকিটি উঠে বসেছি বন্ধুরা দেখুন আরে ঘুম খাওয়া ঘুম খাওয়া ব্যাপারে বাধা ঘুরে উঠিয়েছে।